नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। आज आमी चले एसेछी आपनादेर काछे नतून आरो एकटा रेसिपी निये। आज आमी आपनादेर बानिये देखाबो फलि माछेर झोल। एई माछ आपनारा अनेकेई फलोई माछ बा फलि माछ नामेओ चेनेन। चलुन ताहले आमी एई फलि माछेर झाल कि करे बानाई देखे नि। फलि माछेर झाल बानानोर जन्य लागछे फलि माछ। এখানে আমি তিনটে ফলি মাছ নিয়েছি আর এই মাছটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব, তাই পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে মাছের মধ্যে খুব ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নেব। দেখুন মাছের মধ্যে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার মাছটা ভাজবো, তার জন্য এখানে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেল গরম হয়ে গেলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ফলি মাছটা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাছের এক সাইড ভালো করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে খুব সাবধানে উল্টে আমি মাছের অপর সাইডটাও খুব ভালো করে ভেজে নেব। মাছ খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মাছের দু সাইড আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে মাছগুলো তুলে নেব। এবার মাছ ভাজার তেলেই আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভেজে নেব। আপনারা যদি এই মাছের ঝালে আলু পছন্দ না করেন তাহলে আলু দেবেন না, তবে আমার বাড়িতে সবাই আলু পছন্দ করে তাই আমি আলুটা দিচ্ছি। আলুটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তিন চার মিনিট আমি আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তেল থেকে তুলে নেব। এবার এই মাছের ঝাল বানানোর জন্য নিয়েছি একটা পেঁয়াজ, একটা টমেটো, চার পাঁচটা কাঁচা লঙ্কা, ওয়ান টেবিল স্পুন গোটা জিরে আর 1 ইঞ্চি আদা। এই সব কিছুকে আমি খুব ভালো করে বেটে নেব। দেখুন এই সব কিছুকে আমি খুব ভালো করে বেটে নিয়েছি। তারপরে নিয়েছি গুঁড়ো মশলা, স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আর ফোড়নের জন্য নিয়েছি 1/2 টিস্পুন পাঁচফোড়ন। এবার মাছ আর আলু ভাজার তেলেই আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম ফোড়নের জন্য। ফোড়নটা একটু চড়বড় হয়ে এলেই আমি বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটাকেও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতেই আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। হলুদ গুঁড়ো আর নুন দেওয়ার পর আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এই ফলি মাছের ঝাল বানাতেও বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব মশলার সাথে। আলুর সঙ্গে মশলাটা 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল। জল দিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি আরও অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা ফোটার জন্য। এখানে আপনারা যে যে রকম গ্রেভি খেতে পছন্দ করেন ঠিক সেই রকমই জল দেবেন। এবার ঝোলটা ফোটার জন্য আমি অপেক্ষা করব।
ঝোল ফুটে গেছে, এবার আগে থেকে ভেজে রাখা ফলি মাছটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর আমি ঝোলটা ফুটিয়ে গাঢ় করে নেব। ঝোল ফুটে গাঢ় হয়ে গেছে, এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এটা অপশনাল, তবে দিলে ঝোলের ফ্লেভারটা ভালো আসে। ব্যাস, ধনে পাতা কুচি ছড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই ফলি মাছের ঝোল পরিবেশনের জন্য একেবারেই তৈরি। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আজ আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।